দল জনজাতিদের জন্য 2018 নির্বাচনে ত্রিপুরা ল্যান্ড সব এক স্লোগান ক্ষমতায় বসেছে ত্রিপুরা ল্যান্ড শেষ এখন আবার নতুন আরেকটা সংযোজন শব্দ গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কি লাভবান হবেন রাজনৈতিক দিক দিয়ে কি লাভবান হবেন আসল সমস্যা সমাধানে কেউই নেই আজও গ্রাম পাহাড়ে বিশেষ করে পাহাড়ি এলাকায় জলের সমস্যা যেই সমস্ত দল আঞ্চলিক হোক আর নেগুন দলই হোক তারা যদি লড়াই এককভাবে সিদ্ধান্ত নেয় আমরা সুনিশ্চিত করব আপনারা করবেন যাতে তাদের টাপ্পাটা আগামী নির্বাচনে খালি যায় ইভিএম তাদের পক্ষে কোনো মানুষ যেন ভোট না দেয় সেটা সুনিশ্চিত করব পয়লা নির্যাতন খুলুঙ্কা সবাইকে ধন্যবাদ আমি গতকাল হঠাৎ করে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছিলাম আমাদের এই রাজ্যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান কংগ্রেসের একজন এমএলএ উনি যে আমাদের টিপ্রামথা এবং আমাদের সুপ্রিমো আমাদের মহারাজার উপর যে মন্তব্য করেছেন এবং আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড এর দাবি নিয়ে যে উনি উত্থাপন করেছেন এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু প্রতিক্রিয়া তুলে ধরতে চাই আমি ব্যক্তিগতভাবে ওনার বিরোধিতা করি না আমি যথেষ্ট সম্মান করি আমাদের মাননীয় সুধীর রায় বর্মন জিকে কিন্তু কালকে উনি দুঃখের সহিত যে কথাটুকু বলেছেন বা কালকে উনি যে মন্তব্য করেছেন কংগ্রেস যখন এই রাজ্যে সরকার গঠন করেছিল তখন তাদের পাশেই রাজ্যের কোনো না কোনো একটা আঞ্চলিক পার্টি ছিল তারপরে এটাও আমাদের কাছে এখন পরিষ্কার বর্তমান যে রাজ্য সরকার বিজেপি যখন 2018 বিধানসভার আগে একটা স্লোগান তুলেছিল যে চলো পাল্টাই তখন আমাদের প্রয়াত মাননীয় মন্ত্রী এন সি দেববর্মা মহোদয় ছিলেন আইপিএফটির সুপ্রিমো হিসাবে এবং উনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন এই রাজ্যে আমাদের তিপ্রাসা জাতিকে যদি মুক্তি দিতে হয় বা সেফ সিকিউরিটি দিতে হয় তাহলে আমাদের স্টেট সেপারেট ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই বা রাস্তা নেই তো সেই পরিপ্রেক্ষিতে উনি একটা আন্দোলন গড়ে তুলেছিলেন তখন এই 2018 বিধানসভার সময় এই বিজেপি দল তাদের সাথে একটা অ্যালায়েন্স হিসাবে বা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে একটা সরকার গঠন করেছিল কিন্তু সরকার গঠন করার পরেও যেই প্রতিশ্রুতিটা আইপিআরটিকে দিয়েছিলেন এই বিজেপি সরকার তার 1% ওনারা দাবি বা ওনাদের যে দাবি ছিল আইপিএফটির সেটা তারা রক্ষা করেনি তো আমার এখানে প্রশ্ন একটাই সুধীর বাবুর কাছে যখন 2018 বিজেপি সরকার যখন গঠন করেছিল এই রাজ্যে আপনি তখন কি কংগ্রেস ছিলেন আপনি তো একজন বিজেপির একজন বরিষ্ঠ নেতা হিসাবে আপনি নিজেকে প্রমাণ দিয়ে আপনাকে এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি আপনাকে নিযুক্ত করা হয়েছিল তো তখন কি আপনারা আপনি এই বলের কথা আপনি স্বীকার করতে পারেন না কি আজব
তখন কি আপনি বলতে পারে না যে এই এনসি দেববর্মা এই আইপিএফটি দল যে স্টেট সেপারেট চেয়েছিলেন এই দাবিগুলা সব কিছুই নাকি অসাংবিধানিক? তখন আপনি বললেন না কেন? আপনি বললেন না কেন সুদীপ বাবু? আপনি বলছেন এই আঞ্চলিক পার্টি যদি এককভাবে লড়াই করার জন্য যদি সিদ্ধান্ত নেই, তাহলে আমরা বা আপনারা সিদ্ধান্ত নেবেন এবং সুনিশ্চিত করবেন যে আগামী 2023 বিধানসভাতে তাদের দাব্বা খালি হয়ে যাক, ইভিএম মেশিন তাদের পক্ষে দাব্বা খালি করে দিন। সুদীপ বাবু, আমি আপনাদের কাছে আবার প্রশ্ন তুলে ধরতে চাই, যদি আপনাদের এত আপনার প্রাক্তন নেতা যে বিপ্লব বাবু বলেছিলেন হেডান, আপনার যদি হেডান থাকে, আপনার কংগ্রেসে যদি হেডান থাকে, আপনারা লড়েন, এককভাবে লড়েন বিভিন্ন প্রাঙ্গণে বিভিন্ন জায়গাতে গিয়ে, আপনি কেন বলছেন আমরা কংগ্রেস সরকার গড়তে যাচ্ছি? কিন্তু আপনাকে যখন প্রশ্ন করা হয় কিভাবে আপনি কংগ্রেস সরকার গঠন করবেন, আপনি তো ছিলেন এই 5 বছরের মধ্যে একটা বিজেপির একটা মন্ত্রী রয়েছিলেন, আপনি মন্ত্রীতে আপনি ছিলেন, একটা বিফল সরকারের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, এখন কংগ্রেসে পরিণত হওয়ার পরে আপনি বলছেন কংগ্রেস একটা সরকার গঠন করব। কিন্তু মানুষ এই রাজ্যের জনসাধারণ আপনাকে যদি যখন প্রশ্ন করে কিভাবে কংগ্রেস সরকার গঠন করা সম্ভব, আপনার কাছে তো একটাই উত্তর পাওয়া যায়, এই মথা টিপরা মথা মহারাজ প্রদত্ত কিশোর মানিক্যের দল আমাদের সাথে অ্যালায়েন্স হয়ে যাবে এবং কিছু আপনার কংগ্রেসের যারা চামচাগিরি করছেন, নেতাগিরি করছেন, আজকে গ্রামে গ্রামে প্রচার করছেন, অযথা অজুহাত প্রচার করছেন, নাকি মহারাজ এবং ওনার পার্টি টিপ্রামথা নাকি কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করছেন, সেই আশা নিয়েই তো আপনার এই বড় বড় কথা ছিল। কিন্তু আজকে আপনি যথেষ্ট বুঝতে পেরেছেন, আমি আশা রাখি, এবং আপনি যা বুঝেছেন বোঝার পরেই আপনি এই কথাটা বা এই মন্তব্য করেছেন যে সেই গ্রেটার টেট্রালেনকে আপনি আজকে নিকৃষ্টভাবে প্রকাশ্যভাবে আপনি অন ক্যামেরার সামনে আপনি তুলে ধরেছেন। কিন্তু আপনাকে একটা কথা মনে করে দিতে চাই, যখন 1992 থেকে 1993 পর্যন্ত আপনার পিতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের রাজমাতা তখন এমপি ছিলেন, তারই নেতৃত্বে আপনার পিতা এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই কথা কি আপনি ভুলে গেছেন? তখন এই রাজ্যে তিপ্রাসা জনগোষ্ঠীর জন্য আপনার কি চেতনা ছিল এবং আপনার কংগ্রেস এই রাজ্যের যখন প্রথম কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী ছিলেন ওনার একটা স্লোগান আমি আপনাকে আবার মনে করে দিতে চাই, লাঙ্গল যার ভূমিকা, আপনার মনে আছে সুদীপ বাবু? আজকে আমরা নিজের অধিকারের জন্য, নিজের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি, এটা পরিষ্কার, আপনাদেরকে জানার উচিত, বোঝার উচিত। আপনি এইসব ল্যাংবাজি রাজনৈতিকের কথা না বলে যদি সাহস থাকে তাহলে একবার আমাদের তিপ্রাসা জনগোষ্ঠীর কি বেদনা, তাদের কি অসহায়, তাদের কি অসুবিধা, সেটা নিয়ে একবার চিন্তা করার চেষ্টা করুন সুদীপ বাবু, চেষ্টা করুন। এবং আপনাদের একটা কালচার, আপনাদের একটা অভ্যাস হয়ে গেছে, এই রাজ্যের সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যে কোনো জাতীয় পার্টির একটা কালচার হয়ে গেছে, আপনারা মনে করছেন 19th century একটা রাজনৈতিক
তখনের একটা টিপ্রাসার মনোভাব এখনো রয়ে গেছে এই রাজ্যেতে? নাই, এখন আর নেই। এখন 2023 এসে গেছে, এখন 2023-এর নতুন প্রজন্মের টিপ্রাসারা এখন নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য লড়াই করছে। এটা আপনাকে জানা দরকার, আপনার চিন্তা করা তো দরকার, আপনার আপনাদেরকে ভাবা উচিত এই টিপ্রাসাদের বেদনা কি আছে, তাদের অন্তরে আগুনের মতো কেন দাউ দাউ জ্বলছে, কিসের জন্য? আর আপনারা সেই সরল বিশ্বাসী একটা জাতিগোষ্ঠীর একটা আন্দোলনকে খর্ব করে আপনারা মনে করছেন ক্ষমতায় আসতে পারবেন, এবং আপনার যে কালচার, আপনাদের যে একটা অভ্যাস হয়ে গেছে এই রাজ্যে, বিভিন্ন আঞ্চলিক দল তৈরি হয়ে গেছে, ইলেকশনের সময় নাকি রাং পয়সা দিয়ে সব বিক্রি করে দিবে, তা যদি মনে করে থাকেন সুদীপ বাবু, ভুল, আপনাদের ভুল। আজকে আমাদের কাছে আমাদের মহারাজ আছে, এই মহারাজ, এই টাইগার জব তক জিন্দা হে হাম টিপ্রাসা কবি ভি হার নেই মানেঙ্গে, ওর ইয়ে ভি রাত রাখো আপ লোগ, হামারা মহারাজ ইয়ে টাইগার আপ লোগ কি পাঁচ আপ লোগ কে সামনে আপ তো কিয়া প্রেজেন্ট গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ये बीजेपी सरकार के पास भी कभी भी सिर नहीं झुका के हमारे महाराज, इटा आपनारा परिष्कार भावे जेने राखुन। हमें आरो एकटा कथा बोलते चाहिए लास्टेर दिके, जे के सुनिश्चित करबे आगामी 2023 विधानसभाते आपने बोलेछेन तादेर पक्षे जेनो जनसाधारण बोध ना दे, तादेर जेनो दाब्बा खाली हये जाक, সময়ের অপেক্ষায় থাকুন, আরে কয়েকটা দিন মাত্র বাকি, কার দাব্বা কে খালি করে দেখা যাবে। আপনিই তো বলেছিলেন কত কি বলেছিলেন, কত দানে কত চাল, দেখা যাবে। কিন্তু মনে রাখবেন আগামী 23 বিধানসভাতে এবং 23 বিধানসভার পরে আপনার মতো এমএলএ কে মন্ত্রী বানানোর ক্ষমতা এই একটা আঞ্চলিক দল আপনি যাকে নিকৃষ্ট করেছেন, কটাক্ষ করেছেন, এই টিপ্রামথা আঞ্চলিক দল আপনার মতো একটা নেতাকে মন্ত্রী বানানোর ক্ষমতা যথেষ্ট রয়েছে এই আঞ্চলিক দলের কাছে, এই টিপ্রামথার কাছে, যার কারণে সুদীপ বাবু আমি আপনাকে অনুরোধ করে বলছি, যথেষ্ট সম্মান করি আপনার এই কংগ্রেস বংগ্রেস সব ধুয়ে মুছে ফেলে দিয়ে আসুন আমাদের সাথে, এই টিপ্রা মথাতে আসুন, আপনাকে আমরা মন্ত্রীর কুর্সি যদি না দিতে পারি, মন্ত্রীর কুর্সি যদি না দিতে পারি, আপনি মনে রাখবেন এবং লিখে রাখবেন। কিন্তু আপনার কাছে অনুরোধ, আপনার এই কংগ্রেস বংগ্রেস, এই বিজেপি, এই তৃণমূল, সিপিআইএম, এই ল্যাংবাজি রাজনৈতিক ত্যাগ করে আসুন আমাদের কাছে এবং আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে সাপোর্ট করুন, আপনাকে আমরা 2023-এ বিধানসভা নির্বাচনের এক মাসের মধ্যে আপনাকে আমরা এই রাজ্যের একটা বরিষ্ঠ নেতা এবং এই রাজ্যের শ্রেষ্ঠ চেয়ার আপনাকে আমরা দেব এবং আপনার জন্য আমরা তৈরি রাখব, যদি আপনারা আপনি চিন্তাধারা করে দেখুন এবং এই সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন। আপনি মনে করবেন না এই টিপ্রামথা আপনাদের চামচাগিরি করবে, আপনার কংগ্রেস তো কি, আপনার চামচা তো কি, আমি বলতে চাই এখানে যারা বিজেপি করেছেন এই রাজ্যেতে, কিছুদিন আগে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু নিউজ মিডিয়া ওনাকে একটা আখ্যা দিয়েছিলেন মাকাল ফল বলে, যাক আমি সেটা বলবো না,
উনি একটা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, নাকি এই টিপরা মথা আগা মুড়ি নেই, তাদের কোনো পথ নেই, এই বিজেপির সাথে আসতে হবে। বিপ্লব বাবু, আমি আপনাদের আপনাকেও আজকে জানান দিতে চাই, আপনি কি আপনার সুপ্রিমো অমিত শাহ মোদিজি হাম আপকো ভি ইয়াদ দিলানা চাহতা হুঁ, আজ 2018 বিধানসভা চুনাব কে পেহলে আপনি এক বচন দিয়া থা এই ত্রিপুরাবাসী কো, এক বাত কাহা, আপকো মানি চাহিয়ে না হীরা চাহিয়ে, লেকিন আওয়া আপকা আওয়াজ পর হাম লোক সব আওয়াজ উঠাইয়া সাথ দিয়া আপকো, ये टिपरावासी ने कहा हमको मानी नहीं चाहिए मोदी जी, हमको हीरा चाहिए। लेकिन आपने किया क्या मोदी जी, आपने जो हीरा का नाम लेके हीरा दिखा के हम लोग को हीरा के बावजूद आप लोग हीरा का हीरा के अलावा आप हमें टिपरावासी को जो कोयला थमाया था, ये याद रखो, ये 2023 विधानसभा इलेक्शन जो चुनाव आने वाला है, इसमें हम त्रिपुरावासी भी बहुत जानकारी रखता है आपके लिए, आपका बारे में। तो इसलिए हम बोलना चाहता हूं, काफी दिनों से हम सुना है, बचपन से सुना है, आप चाय में काफी चर्चा किया हुआ है, तो हम त्रिपुरावासी होने के नाते आपको एक चुनौती देना चाहता हूं। इस 2023 चुनाव के समय में हम त्रिपुरावासी पूरा तैयार होके रखा है, आपको आपका साई की काप में ये त्रिपुरावासी साई की लावा हम जहे देंगे दिलवाएंगे आपको, आप याद रखो। और सुना है कुछ दिन पहले आप हमारा महाराज जी को बुलाकर आपने कहा 100 करोड़ ले लो, 200 करोड़ ले लो, और क्या स्टेट काउंसिल ले लो। आपको क्या लगता है मोदी जी, हमारा महाराज हमारे लिए जो लड़ाई कर रहा है, हम त्रिपुरा से जो आवाज उठा रहा है, कि हम लोग झुक जाएंगे आपके पेशा पर, हम लोग बिक जाएंगे, बिक देंगे अपने आपको, नहीं, अगर ये सोचा तो गलत सोचा आप लोग। अगर आप लोग भलाई चाहते हैं हम त्रिपुरा के लिए, जनजाति के लिए, अगर अच्छा सोचता है तो हमारा महाराज को बुलाइए, आप लोग बोल दीजिए, पूछिए इनको क्या चाहते हो आप लोग, हम लोग देने के लिए तैयार है, ये बोलो, तब हम त्रिपुरासर अपने आपसे आपका ऊपर फिर विश्वास रखने की कोशिश करेंगे। और नहीं, आप लोग सोचा होगा ये त्रिपुरा मोथा, ये महाराज, ये त्रिपुरासर लोग अपना सिर झुका लेंगे आपका पेशा का लालच में। अगर ऐसा है, ऐसा सोच से आप लोगों का मन में ऐसा विचार है, ये गलत है। हम याद दिलाना चाहता हूं और आपको एक चुनौती देना चाहता हूं मोदी जी और अमित शाह जी, 2023 विधानसभा चुनाव के बाद, एक हफ्ते के बाद, अगर ये आपका बीजेपी त्रिपुरा का बीजेपी सरकार जो बीजेपी पार्टी अगर त्रिपुरा मोथा के पास घोषणा तक नहीं किया ना, त्रिपुरा मोथा के पास आपका बीजेपी पार्टी ये त्रिपुरा में आके घोषणा तकने पड़ेगा और पड़ते रहेगा, ये याद रखो, ये वादा रहा आपसे। अगर आपका सोच विचार में जनजातियों के लिए कुछ है तो बुलाइए, अब तक समय है, बुलाइए हमारा महाराज को, बुलाइए त्रिपुरासर लीडर को, आप लोगों को क्या चाहिए। और हमारा मांग तो हमेशा हम लोग आपका सामने रखते हुए हम बात करता है, हम आंदोलन करता है कि हम लोग को ग्रेटर त्रिपुरा चाहिए, दे दो दे दो, इसमें क्या तकलीफ है आप लोग। ये तो हम संविधान संवैधानिक के अंदर से जो आईन है,
जो कानून बनाया हुआ है भारत सरकार ने, उसी का माफी हम लोग मांगता है और हमारा मांग को आप पूरा करने का आपका दायित्व बनता है मोदी जी। एवं शेष पर्यंत আমি এটাই বলতে চাই, আবারো মনে করে দিতে চাই আমাদের কংগ্রেসের এমএলএ সুদীপ বাবুর কাছে, দেখা যাক, দেখা হবে আগামী কিছুদিনের পরে, কয়েক সপ্তাহের মধ্যেই নাকি ইলেকশন ডিক্লেয়ার দিতে চলছে, দেখা যাবে তখন কত দানে কি চাউল বার হয়, কত দানে কত চাউল তৈরি হয় দেখা যাবে। কিন্তু আপনাকে বারবার বলছি, আপনাদের এই ল্যাংবাজি রাজনৈতিক ত্যাগ করুন। আমি যথেষ্ট সম্মান সৎসম্মানে আপনাকে বলছি, সুদীপ বাবু আসুন আমাদের কাছে, এই টিপ্রামথাতে এসে আপনি যোগদান করুন এবং আমাদেরকে সহযোগিতা করুন। আপনি বলুন গ্রেটার টিপ্রাম দিতে হবে, আপনার জন্য সর্বশ্রেষ্ঠ এই ত্রিপুরা রাজ্যে বিধানসভার মন্ত্রিসভার চেয়ার আপনার জন্য আমরা তৈরি করে দেব, এটা একেবারে পরিষ্কার। ধন্যবাদ, খুলম কার্যতনা।